পুরান ঢাকার বউবাজারের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারজানা আক্তার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর লালবাগে শহীদনগর বউবাজারে বেলা 12টার দিকে আমরা যেটি ফায়ার সার্ভিসের বরাতে জানতে পেরেছি যে বেলা 12টার দিকে এখানে 4 নং যে গলি রয়েছে বউবাজারে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং আমরা যেটি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে একটি কারখানা ছিল, প্লাস্টিকের কারখানা। এখানে প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য তৈরি করা হতো, সাথে পলিথিনও ছিল, এবং তারা বলছেন যে এখানে শুধুমাত্র প্লাস্টিকই না, দাহ্য পদার্থও ছিল। এবং সেখান থেকে স্থানীয়রা ধারণা করে বলছেন যে সেখান থেকে আগুন লেগেছে, তবে ফায়ার সার্ভিস এখনও নিশ্চিত করে আমাদের কিছু বলতে পারেননি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন বেলা 12টার দিকে আগুনের সূত্রপাত ঘটে, তখন ফায়ার সার্ভিস খবর পেয়ে এখানে 7টি ইউনিট প্রেরণ করে, এবং এরপর 1টি ইউনিট যোগ হয়, এবং আগুনের তীব্রতা বাড়ার কারণে কিন্তু আসলে এরপর আরও 3টি ইউনিট, অর্থাৎ এখন পর্যন্ত কাজ করছে মোট 12টি ইউনিট, এবং ফায়ার সার্ভিসের মোট 80 জন কর্মী এখানে কাজ করছেন। এবং তারা বলছেন যে তারা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমরা এখনও আপনাদেরকে যদি দেখাই যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ধোঁয়া, এবং যে কারখানাটি এটি একটি টিন শেড কারখানা, একতলা কারখানা ছিল, এবং এই কারখানার ভিতরে এখনও আগুন চলছে এবং বাইরে প্রচুর ধোঁয়া। এবং আমরা যেটি দেখেছি যে আশেপাশের মানুষ তারা কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত, আশেপাশে যেসব ঘরবাড়ি ছিল তারা বেশ আতঙ্কগ্রস্ত, এবং তারা ঘরবাড়ি ছেড়ে কিন্তু নিরাপদে আশ্রয় নিয়েছেন। এবং আমাদের গণমাধ্যমের কাছে বারবারই তারা যেটি অভিযোগ করেছেন যে এরকম একটি এলাকায়, ঘনবসতিপূর্ণ এলাকায় কেন বারবারই এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরেও এরকম কারখানা রাখা হয়। এবং তারা আমাদেরকে যেটি অভিযোগ করেছেন যে এই ধরনের কারখানা এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় রাখার কারণেই কিন্তু বারবার এরকম অগ্নি দুর্ঘটনাগুলো ঘটে। এবং আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলেছি, আমরা জানতে চেয়েছিলাম যে কোনো হতাহতের ঘটনা হয়েছে কিনা, কিন্তু তারা এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করে কোনো হতাহতের ঘটনার খবর দিতে পারেননি। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে তারা এখনও কিন্তু কাজ করে যাচ্ছে, এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট 12টি ইউনিট কাজ করছে, এবং আমরা আসার পর যেরকম দেখেছি আগুনের তীব্রতা কিন্তু বাড়তেই আছে, এবং এখানে আমরা দেখছি যে ধোঁয়ার তীব্রতা। এবং আশেপাশে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে উৎসুক যে জনতা তারা ভিড় করছেন, এবং তাদের কারণে কিন্তু ফায়ার সার্ভিস কাজ করতে বেগ পেতে হচ্ছে, এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু আলাদা করে আবার তাদেরকে সরাচ্ছেন, তারা এতে কিন্তু তাদের কাজে বিঘ্ন ঘটছে। এবং এই পুরান ঢাকার এই বউবাজারের যে রাস্তা আমরা যেটি দেখেছি যে এটি খুবই সরু রাস্তা, এবং এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসতেও কিন্তু দেরি করেছে। ফায়ার সার্ভিস আমাদেরকে বলেছে যে গাড়ি তারা খবর পাওয়ার সাথে সাথে চলে এসেছে, তবে স্থানীয়রা অভিযোগ করছেন যে ফায়ার সার্ভিস আসতে 1 থেকে 1.5 ঘন্টা দেরি করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের বলছেন যে তারা এখানে কাজ করে যাচ্ছেন, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর ধোঁয়া, এবং ভিতরে কিন্তু এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এখানে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সাথে সাথে এখানে স্থানীয় যে জনগণ তারা যেভাবে পারছেন তাদের বাসাবাড়ি থেকে পানি এনে পানির লাইন থেকে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন, তবে এখনও কিন্তু সেভাবে নিয়ন্ত্রণে আসেনি। এবং এখানে আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সেগুলো তো আমরা দেখছি যে আগুন কিন্তু ছড়াচ্ছে, এবং স্থানীয় জনগণ কিন্তু বেশ আতঙ্কে আছেন, এবং তারা কিন্তু আমাদেরকে বারবারই আমাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন যে এ ধরনের ঘনবসতি এলাকায় যাতে কোনো দাহ্য পদার্থ বিশিষ্ট এবং কোনো কেমিক্যাল এবং প্লাস্টিকের কোনো ধরনের কোনো কারখানা যাতে না রাখা হয়, এবং তারা কিন্তু বারবারই এই আবেদনটি বলেছেন, আমরা যাতে আমাদের মাধ্যমে সরকারকে জানিয়েছেন। এবং এখানে কিন্তু এখনও আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু আমরা দেখছি যে আগুনের তীব্রতা বাড়ছে। এই ছিল আমার কাছে এখানে সর্বশেষ খবর।
নতুন করছি এটা রিসেন্টলি হয়েছে, এটা আমার একদম রিসেন্টলি হয়েছে। হ্যাঁ প্লাস্টিক আনা, প্লাস্টিক আনা
I'm going to go to the hospital.
I'm going to go to the hospital.
I'm going to go.